হ্যাঁ সদন ভাই, আপনার নাম কি? সদন যে সদন না, আরে মুসলমান না হিন্দু? হিন্দু। কেন ধরছেন ওনাকে? বলতে পারেন না? আপনাদের কি কেউ পাঠাইছে? জানতে পারছেন না? আপনারা কতজন? একা আসছেন? এই যে ওরা বলে যে একবার এক নাম বলে আয়শা, অনেকজন। হ্যাঁ, মানে আপনাদের কে পাঠায় বলতে পারছেন না? এই মহিলার সাথে আপনার সাথে কোনো শত্রুতা আছে? ও আপনাকে কোনো ক্ষতি করছে? তাহলে এর সাথে আপনারা কেন কষ্ট দেন ওরকে? এই যে অজ্ঞান করে ফেলে, এখন আসছেন কোথায়? রংপুর, চুয়াডাঙ্গা, ওই থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে আসছেন? কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে আসছে। এই যে মহিলাটাকে কষ্ট দেন আপনারা, আপনারা হিন্দু মানুষ, যেহেতু আপনারাও জিন জাতি, আমরা মানব জাতি, উভয় জাতির হিসাব নিকাশ কাল কেমন দিন হবে? আল্লাহ যেহেতু বলছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হাশরের ময়দানে দুই জাতির হিসাব হবে। সুতরাং এখন আপনাকে যদি এরকম ভাবে কষ্ট দেওয়া হয়, যেভাবে আপনি মহিলাটাকে কষ্ট দেন, আপনার তো ভালো লাগবে বলেন? এর কাছে তিন দিন আগে আসছেন? ওর ছেলের কাছে আজকে তিন দিন আসছে? এখন আপনি তিন দিন আগে কেন আসছেন? ও আচ্ছা আচ্ছা, এখন কি আপনি চলে যাবেন নাকি আপনাকে এখন বিদায় করতে হবে? নাকি ও আচ্ছা, আমি ডাকছি থেকে আসছেন এখন? ও আচ্ছা, এখন আমি আপনার ডাকে, আমার ডাকে স্বাগত দিয়েছেন, আপনাকে ধন্যবাদ সম্মান করছি। এই কই বাচ্চা নিয়ে আসেন, তাড়াতাড়ি তো এই আসেন। কি নাম জানি? তাহমিদ। তাহমিদ, 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 তাহমিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন আসছে এত জন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনতে খিজালত করে এত, এই যে ছেলেটা হুজুর বলছে, হুজুর ছেলেটা, হ্যাঁ এই যে ও রুগীর, এটা কি রুগীর ছেলে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব খুব মানে কান্নাকাটি করে ছেলেটা, কেন এত মানুষ আসে? তো আমিও এটা জানতে চাচ্ছি। ও আপনিও জানতে চাচ্ছেন? আপনার নাম জানি কি বলেন, সদন নাকি কি নাম? সদন। তাহলে আচ্ছা সদন ভাই, দেখেন আপনি হিন্দু মানুষ, আমি সবসময় একটা কথা বলি, যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন প্রতিটা ধর্মের ভিতরেই ভালোকে সবাই পছন্দ করে, কেউ খারাপকে, ইহুদি কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, একটা প্রাণী, ওই প্রাণীটাও গরম ঠান্ডা বোঝে, যে গরম হলে আমার কষ্ট লাগবে, ঠান্ডা হলে আমার ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আপনি একটা আগুনের তৈরি মান, জিন জাতি, আমরা মানব জাতি, আর মাটির খাসি দল ঠান্ডা, নিরবতা, ধৈর্য। তো সুতরাং আগুনের খাসি দল পুরো জলে সাংকার করে দেয়। তো সেই মানুষটি যে দিনটি আপনি যদি মানুষের সাথে আসেন, অবশ্যই কষ্ট পায় কি পায় না বলেন? বলতে পারেন, এখনো আসেন না, আমি ডাক দিয়ে দিকে আসছেন, তাই তো? আচ্ছা, আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা হোক, আমি আপনাকে ডাকছি এই জন্য, কারণ এই যে উনি আলম আলম, তো হাফেজ, আচ্ছা হাফেজ, এই যে সেই কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে আসছে, এই কারণ আপনি একটু নর্মাল ভাবে ওনার শরীরের থেকে কষ্ট দিবেন না, উনি মুরব্বী মানুষ, আমার মায়ের সমতুল্য বয়স, ওনাকে কষ্ট দিবেন না। হ্যাঁ, এই যে, এই যে রুগীটার দিকে তাকান, তো এই যে এদিকে তাকান, তো এই যে, এর নাম হইলো তাহমিদ। এ পড়ালেখা করতে পারে না এবং ভয়ে কোনো পড়ালেখার প্রতি মনোযোগ নাই, দেখেন তো ওর প্রতি কোনো জিন জাতির সম্পর্ক নেই, সমস্যা হয় না, এটা কি মুসলমান বা হিন্দু সব মিলিয়ে বলে দেন, ভালো করে দেখেন, দেখেন শরীর না, 12 বছর বয়স এই ছেলেটার বয়স, কোনো শরীরের কিছু হচ্ছে না, ভালো করে আপনি দেখেন, মাদ্রাসা পড়ালেখা করে দেখেন।
পয়জনাল কালেকশন দেন লাইন হাত দিয়ে কালেকশন দেন তাহলে আপনি বলতে সহজ হবে দেখেন এটা কি হিন্দু বা মুসলমান বা এই কোন জাতীয় বিএস ভালো করে দেখেন আপনি এখন করতে পারছে না স্বাস্থ্য হচ্ছে না করার চেষ্টা করতে বেরেন না হচ্ছে না কে সমস্যা করে রাখছে বলুন মানে মুসলমানই কিন্তু মানে বদ খারাপ চরিত্রের ঠিক আছে এই জন্য এর অবস্থা এই শরীর বা পড়লে এই জন্য হচ্ছে না আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে সদন ভাই অসংখ্য ধন্যবাদ আপনি কি আমি ট্রিটমেন্ট দিয়ে দিব ঠিক আছে ভাই ইনশাল্লাহ ওকে আমি হিন্দু আমি ইনশাল্লাহ বলবো কেন আপনাদের ধর্ম তো আল্লাহ না ঈশ্বর কি ভগবান ঈশ্বর কাকে ধর্ম ঈশ্বর খ্রিস্টান ধর্ম আচ্ছা সদন ভাই আপনি সেটা জানতে চাচ্ছেন তাই তো আচ্ছা ঠিক আছে ওইটা আমি এখন হ্যাঁ খুব মানে আমার সাথে অনেক কথা বলেছে আমি আসি থাকি না আমি যখন আমার ওখানে বসছে বলার সাথে সাথে আমি বলে দিছি এটা চালানি করা কি বলছি এটা বলছি কি না বলে আপনি একটা হিন্দু তারপর আপনি এই রুগীর ভালো সাজছেন ভালো না বলেন আপনি হিন্দু আপনি ভালো সাজছেন তাই না তো সুতরাং আমি আপনাকে বলবো যে প্রতিটা মানুষ আমি সবসময় কথা বলি হিন্দু মানে আপনি আগুনের তৈরি তো রুগীর একটু কষ্ট হচ্ছে তাই তো এই জন্য বয়স্ক মানুষ তো হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এবং যারা আমার ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাম আবু বকর ঢাকাই পিজেড আমার পেজের নাম মুফতি আবু বকর সিদ্দিক এছাড়াও আমার আরো কয়েকটি পেজ আছে ইসলামিক ক্যানভাস রায়ে নাজাদ রায়ে সুন্নত এবং মুফতি সুলাইমান সহ যে সকল ইউটিউব চ্যানেল এবং আমার যে সকল পেজে আপনারা আমার ভিডিওগুলো আপলোড দেখেন এবং ভিডিওগুলো দেখেন দেশ ও দেশের বাইরে প্রবাস থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছে যে ভিডিওটা আপনারা শুরু করেছি ভিডিওটার ভিতরে যে রোগীটা আমার সামনে এখন উপস্থিত আছে আমার মায়ের সমতুল্য উনি আসছেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে ঠিক না কি থানা কি দর্শন দর্শনা থানা এর বাইরে আরো কয়েকটা রোগী আছে বলেন বলেন এই বাইরে রুগীগুলো ডাক দেন তো এই যে বাইরে রুগীগুলো ডাক দেন এই যে বাইরে রুগীগুলো ডাক দেন ওই বাইরে রুগীগুলো তো সুতরাং দাও বলেন সদম ভাই আপনি বলেন বলেন তো মায়ের প্রথমে অসুস্থতা হয় আমি রাজশাহীতে দেখাই দেখানোর পরে দর্শনে স্টেশনে নিয়েছে অজ্ঞান হয়ে যায় ওর পর থেকে মনে করেন যে ডাক্তারের কাছে নিয়ে হাসপাতালে ভর্তি করার কোনো মানে পরিবর্তন আসে না তারপর একটা কবিরাজ আনা হয় উনি পরবর্তীতে আপনার হচ্ছে ইয়ে করে বললো যে 12টার ভিতরে আমি ওনার জ্ঞান ফেরাবো মানে আমার এমন অবস্থা হয় যে যখন আপনার
এইরকম হয় তখন তো মানে হুঁশ থাকে না খেতে দেয় না চোখ বন্ধ করে রাখে খুবই কষ্ট হয় তো এটার পর থেকে আমি অনেক জায়গায় দেখাইছি দশটা কবিরাজ হয়ে গেল কোথাও যেখানে যাই ভালো থাকে দু সপ্তাহ তারপরে আবার আসতে থাকে এইভাবে চলতেছে এটা আছে কতদিন থেকে এটা 9 মাস হচ্ছে 9 মাস আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলেন তো আমাদের বড়সলোয়া তিতুদাহ বড় বড়সলোয়া তিতুদাহ দর্শনা চুয়াডাঙ্গা প্রথমে নাকি মুসলমান আসছিল তারপরে বাড়ি থেকে একটা ইয়ে দিয়ে মানে বাবারা আচ্ছা নিয়ে আসছিল সে আবার সে নামাজ কালাম আপনার এমনিতেই কোরআনের কথাবার্তা এগুলো মানুষের খুব শোনাইত যখনই দু পাঁচটা মানুষ পাইতো এগুলো করতো তারপরে ওই কবিরাজটা নিয়ে আসার পরে ওই কবিরাজটা কিছুদিন যাওয়ার পরে কিছুদিন পরে মা মনুষার ভয় পাইত ভয় পাওয়ার পরে উনি বলল যে মনুষার দুধ কলা দিতে হবে দুধ কলা দিতে হবে তা আমি বলছি যে আমি তো আসলে আমার মা মরে গেলেও তো আমি ওইটা চাই না আমি ওইগুলো করতে রাজি না তো তারপর থেকে ওখানে দেখাই না তারপর থেকে মার এইগুলো সমস্যা শুরু হয় শুরু হয় এখন আপনি আমি আমাকে কাছে অনুরোধ যে আমার মায়ের এই সমস্যা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমার বাবা অন্য সংসারের সাথে জড়িত এখন আসলে এই কষ্টের দিন পার করে এখন যে আসলে একটু যে করবে সেই দিনটা এখন সে পাচ্ছে না প্রতিনিয়তই অসুস্থ ইনশাল্লাহ সমাধান হবে ওকে